তুই তো মাছ পড়লা কি দামি যেতে যাও সেই মুখ করো আজকে কাকড়া সমুদ্র সমুদ্র নাকি এই ঠাকমাকে ঠাকমাকে আনতে হবে নাকি আরে কাকড়া বলছে ঠাকমাকে আনতে হবে নাকি ঠাকুমা আসবে ফিস্ট হবে কি দেখতে পাচ্ছ সকাল সকাল বাবা ক্ষুদিরাম দাদু দুজন মিলে বাঁচড়া ঘিরলো আর মাছ পড়েছে মা বললো কাঁকড়া পড়েছে আর ওই বালতিতে দেখতে পাচ্ছি পড়েছে কাঁকড়া ওই কাঁকড়াগুলো উপরে তোলা হোক দেখাবো এখানে এতগুলো যে গাছের ডাল পাল ফেলা হয়েছিল ওগুলো তুলে ঘেরা হয়েছিল এখন তো জোয়ার আইছেন দাদু দেরি আছে না দশটা সাড়ে দশটা বাজে এখন আর মনে পড়ছে এইখানে দেখো এই যে বাঁতরা থেকে নিচে নেমে আমাদের ঘরে যে কালী পুজো হয়েছিল এইখান থেকে নেমেই এইখানে ঘটোত্তোলন করা হয়েছিল এই দিক দিয়ে আমি নেমেছিলাম এই দিকটা দিয়ে এই দিকটা নেমেছিলাম এতটা পাঁক চিন্তা করো যাই না সেদিন হয়তো মা কালী আমাকে উদ্ধার করেছিলেন আমি এক পা তুলছি এক পা হাঁটুর বেশি পাঁক একদম এইখানে তরল পাঁক এখানে আরও কত মানুষের দেখো বাঁসা পড়েছে এখানে ওখানে ওখানে মানে চারদিকে শুধু বাঁসা আর এই সময় সমুদ্র কাঁকড়া বেশি পড়ে মানে যেগুলোকে নোনা কাঁকড়া বলে দীঘার ধারে পাওয়া যায় বা সুন্দরবনে পাওয়া যায় সেই কাঁকড়া তো কাঁকড়াগুলো কেমন উঠে আনো মানে বালতিটা নিয়ে উপরে এলে দেখাবো তোমাদের কেমন কাঁকড়া তো চলো বাড়ি যাই বাড়িতে যখন মাছগুলো আসবে তখন দেখাবো এই নেট সম্পূর্ণ নেটটা ঘিরে চারদিকে তারপরে মাছ ধরতে হয় অর্থাৎ নেটটা ঘেরার পরে ডালপালা তুলে মাছ ধরা হয় আজকে দাদু বলছে যে মাছ বেশি নেই কাঁকড়াটাই পড়েছে আর মা বলছিলো গিয়ে নাকি বাবার পায়ে কাঁকড়া কামড়ে দিয়েছে তো মাছ এসছে দেখতে পাচ্ছে এখানে কাঁকড়া ধরে নিয়ে ঝামেলা হচ্ছে কাঁকড়াগুলো সাইজ বাপরে বাপ হ্যাঁ কামড়ে দিবে তোপ সাপের মতো না তোপ সাপের মতো ফোঁ ফোঁ করছে বৃষ্টি না বছর পাশাপাশি রয়েছে আজ উঠি কি দূর কে চলে একটু গর্ত কাছে না এরে খাই লাগে এবার মোটামুটি মাছ ভাগ চলছে খুদিয়াদু আমার মাছ ভাগ করছে এখানে কিছু খসলা মাছও পড়েছে আর টাংরাগুলো সাইজ সেই লেভেলের একটা দুটো বড় টাংরা পড়ছে না খুদিয়াদু দুটো বড় টাংরা পড়ছে তো আর কাছে ছোট টাংরা কাঁকড়াগুলো এখানে দেখতে পাচ্ছ মানে সেই আর কি কাঁকড়াগুলো সাইজ যা তো দারুণ সাইজ আর বাবার পায়ে কেটে কামড়ে দিয়েছে কাঁকড়া যাচ্ছা তা ব্যাপার করে দিয়েছে একদম দাঁড়া ভাঙি দিন দাঁড়া ভাঙি দিন এই অত ইয়ে রইবে না জলে টিউল থেকে জল বেরোয়নি এসছে তোমাদের দেখতে হচ্ছে এই কাঁকড়া এইখানে মাছ ছোট ছোট চিতি কাঁকড়াও পড়েছে চিতি কাঁকড়াটা অত বছর বিক্রি করতে আসতে বছর চিতি কাঁকড়া হবে
নিম্নচাপ যদি বৃষ্টি নাই হয় বৃষ্টি তো হবে নি কয়ে বৃষ্টি হবে কম হিনে বি হবে বেশি হিনে বি হবে তবে কমের ভাগটা বেশি লক্ষ্য করে দেখি তা আমাদের ঘরে টিউলটার পরিস্থিতি দেখো কেমন জল বেরোচ্ছে প্রচুর না প্রচুর জল বেরোতো আর সব থেকে বড় কথা এতটাই টাইতে কষ্ট মানে মনে হয় যেন যদি হাতটা স্লিপ করে যায় তাহলে হয় দাঁত ফেটে যাবে না হলে হাঁটু হাঁটু চলে যাবে ইভেন এমনকি দু এক বছর আগে আগে বাবার এমন একটা হয়েছিল না মা হাত স্লিপ করে হাঁটু ফ্র্যাকচার হয়ে গেছিলো মানে এই সত্যি এই কষ্টটা প্রত্যেক বছর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই চার মাস এতটাই ভোগান্তি হয় মানে টিউবওয়েলে জল বেরোনো দেখো এই কাপড় থেকে নোংরা জল বেরোচ্ছে কিন্তু আর কোনো ধোয়ার উপায় নেই হয়তো আর একবার মা ধুবে হয়তো মানে জল দিয়ে যে কাপড় চুপড়ও ঠিকঠাক ধোয়া হবে তার কোনো উপায় নেই আর সবচেয়ে বড় কথা যে পরিমাণ জলটা বেরোচ্ছে এটা যদি টিউবওয়েলটা লুজ হতো যে আস্তে করে তাইলে জল পড়ছে তাহলে ঠিক ছিল কোনো অসুবিধা নেই এই টিউবওয়েলটা তাইতে দম বেরিয়ে যাচ্ছে তো মা কেমন দাঁত টাঁত কামড়ে তাইছে দেখো মানে এতটা পরে আমি তো তাইতে পারি না মানে লাস্টে দু মাস আমি কোনো এই টিউবওয়েলটা তাইতেই পারি না মা তাই মানে এই জলের সমস্যাটা আমাকে সমাধান করতেই হবে জানি না কী হবে কিন্তু এই জলের সমস্যাটা সমাধান না করলে হয়তো দেখা যাবে এই টিউল টাইতে টাইতেই হয়তো কোনো সময় কারুর কোনো ক্ষতি হয়ে যাবে তো এদিকে মা রান্না শুরু করেছে শাক ভাজা হচ্ছে মাছ মা বানিয়ে এনে রান্না আছে তো এটা হচ্ছে টাংরা মাছগুলো ভাজা হচ্ছে টাংরা মাছগুলো সাইজটা এরকম আর জায়াবু এসছে জায়াবুর সঙ্গে একটা জায়গায় যাচ্ছি মা কী রান্না করবে গো টাংরা মাছের তেল ঝাল আর কাঁকড়া দিয়ে তেঁতুলের টক করবে আর একটু মিষ্টি দিয়ে করবে তো মা রান্না বান্না করো মানে এখন প্রায় 12:30 বাজতে যায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আমি আরও জামাইবাবু বেরিয়ে যাচ্ছি এসে খাওয়া দাওয়া করবো যাই হোক মা ভালো করে রান্না করো আজকে কিন্তু জমিয়ে খাবো এসে মা পুড়ে আছে গো জাল কমিয়ে দাও প্রচুর থেকে মা থালা আনতে গেছে থালাতে বের করে রাখবে তো চলো জামাইবাবু এসে দাঁড়িয়ে আছে দেরি হয়েছে আর দেরি করো না বেরিয়ে যাই আর বাবা এখানে জল রেডি করে দিচ্ছে এটা গ্লুকোজ যে আনা হয়েছিল তার সঙ্গে ফ্রি দিয়েছিল এই বোতলটা এই বোতলটা আবার জল রেডি করে দিচ্ছে এতে একটু বা একটু গ্লুকোজ দিয়ে দেব গ্লুকোজ দিয়ে দিলে তারপরে জল খাওয়ার প্রয়োজন হলে কোনো চাপ নেই কোনো সমস্যা নেই বাবা গেছে ওখানে জল আনতে পুরো অন্ধকার লাগছে ঘরটা হঠাৎ জোর শব্দে ছুটে গেলাম বাইরে যখন দেখি একজন বাইক নিয়ে এসেছিল টার্নিং নিতে গিয়ে পড়ে গেছে আর কি বলবো জায়াবু ছিল সাইডে তাই রক্ষা হয়ে গেছে সামনের চাকাটা বিটটাও ঠিকঠাক নাই বিট না বিটটা নাই ঠিকঠাক চাকাটা অনেকটা স্লিপ খেয়েছে হয় হঠাৎ ও পেট্রোল পড়ে নাকি ও গন্ধ করে রে কোন তোমার লাগেন টাগেন তো সেরকম একটু ধাক্কা খসা লাগিয়েছে বারে ডিজে হ্যাঁ লাগা লাগা আছে ঠিক ঝাড় লাগা রাখো না ভালো করে ঢাকনাটা লাগিয়ে দাও তো রেডি সব কিছু এবার বেরিয়ে পড়ছি জামাইবাবু বাইকের কাছে আছে তো দেখতে পেলে এখানে হঠাৎ টার্নিং ঘুরতে গিয়েই একটা পড়ে গেলো হঠাৎ করে ভুস করে বাইক থেকে বাইক স্পিডে থাইলা মানে এই এটা হেভি টার্নিংয়ে না না হেভি যে টার্নিং এই টার্নিংয়ে এতটা ইয়ে রয়ে নেবে না আর তৃতীয় কথা তার ইয়েটা নাই সামনের চাকার একদমই বিট নাই তুমি দাঁড়ালে তুমি তো সাইডে আছো তুমি তো আর মাঝখানে দাঁড়াওনি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড বোতলটা ঢুকিয়ে দিই আমাকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমাদের এসডিও কোর্ট এগরা এসডিও কোর্ট ওইখানে উকিলবাবুর সঙ্গে কথা হলো সব কিছু ক্লিয়ার করে এবার কাজ শেষ হয়ে গেছে বাড়ির দিকে যাব আমাদের কোর্টটা জাস্ট দেখো এটা এখনও সমস্ত কাজ ফৌজদারি কাজ বা সমস্ত কাজ চালু হয়নি কাঁচি থেকে হয় বাট অন্যান্য কাজগুলো হয় তো আমার যে কাজটা দরকার ছিল সেই কাজটা এখানেই হয়ে যাবে এখানে জামাইবাবু গাড়ি পার্কিং করেছে জামাইবাবু যাচ্ছে সামনে গাড়ি সব পার্ক করা জলের ব্যবস্থা ওইদিকে হচ্ছে মহকুমা ভবনের বিল্ডিং আর এদিকে হচ্ছে ম্যাজিস্ট্রেট বিল্ডিং সব মিলিয়ে কাজটা হয়ে গেছে কালকে কাগজপত্র সব কিছু রেডি করে দেবে আর এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট এটা কি
আগে আমাদের সমস্ত কাজ করতে যেতে হতো কাঁথি, এগরাতে হতো না। এখন এসডিও কোর্টটা হয়ে যেতে অনেক কাজ আমাদের এসডিও কোর্টেই হয়ে যায়। খুব ভালো লাগলো, একজনের উকিল বাবুর সঙ্গে কথা হলো, খুব ভালো ব্যবহার করলেন। যাই হোক, এবার বাড়ির দিকে যাই। বাড়ি পৌঁছে স্নান করে চলে এসেছি, আর এখানে মা ভাত বাড়ছে। ও আজকে তরকে মাছ, এটা কী গো, এই ট্যাংরা মাছের তেল ঝাল নাকি? ও হো হো, ট্যাংরা মাছের তেল ঝাল, কলমি শাকের ভাজা, তারপরে মাছ ভাজা, আরও আছে কাঁকড়ার টক নাকি? ও আজকে খাওয়া দাওয়া পুরো জমে যাবে, হ্যাঁ সেই লেভেলের খাওয়া দাওয়া হবে। আর এইসব মাছের যে টেস্ট বলে বোঝানোর মতো নয়। মা যাই চলে এসছে, যাই খেতে দাও। এদিকে আমাদের জামাইবাবু বসে পড়েছে, মা বলছে ফ্যান চালাতে না, ভাত শুকে যাবে। আর খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, শুকে শুকে নি নাকি বলো জামাইবাবু, শুকে নি তো। জামাইবাবু আজকে তো খালে যে মাছ ধরা ছিল তুমি তো জানতে না, তোমার তো কপালে যাও কাঁকড়া খাওয়ার সুযোগ হয়ে গেল, আমার বোনটা পেলো না। তুমি কি পকেটে করে নিয়ে যাবে তরকারি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো বাবা কালকে আমার সিমাই নিয়ে এসছে। বুঝলি, সিমাই কী হবে? বলছে আমার ইয়ে আসবে, আমার বড়ো ভাগ্নি, মানে আমার বড়ো ভাগ্নি বলছে আমার বড়ো লাতুনি আসবে। বলছি কবে আসে তোমার? শুনলো হ্যাঁ আমার সঙ্গে কথা হয়ে গেছে, সে চলে আসবে। ও সে যদি আসে না কালকে আসে যে চলে আসতে হলো, বুঝতে হলো তো, আসবে পরশু দিন সকালে চলে যাবে। যদি আজকে রাতে টিউশন থাকে কালকে সকালে পাঠিয়ে দেবে, পরশু দিন সকালে চলে যাবে। সে আছে ঝাল দিয়ে খেয়ে দেখা দেখি, তেল ঝালটা খেয়ে দেখা দেখি কেমন হয়েছে তেল ঝালটা। আরে তুমি খাও নি, খুব ভালো হয়েছে কি? তেল ঝালটা একটু খেয়ে দেখো। হ্যাঁ না, ট্যাংরা মাছের জ্যান্ত মাছের ঝোল তো, আরে সরি তেল ঝাল তো, আর বিশেষ করে ট্যাংরা মাছের তেল ঝাল, তার টেস্টটাই আলাদা হয়। বলতে বলতে মা আরও একটা তরকারি নিয়ে আসছে, এই দেখতে পাচ্ছ কাঁকড়ার তেঁতুল টক, এখানে আছে সমুদ্রের কাঁকড়ার তেঁতুল টক। যাইবো কি, তেঁতুল টক খেতে ভালোবাসো না? ভালোবাসো না, সব কিছু ভালো আছে। যাই হোক, যাইবো এখানে খেতে বসে গেছে, আমি টেবিলটা খালি পড়েছে, আমার খেতে হবে, আমি তো চলে যাই টেবিলে। তো আমারও খাবার থালা চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে কলমি শাকের ভাজা আছে, মাছ ভাজা আছে, ভাত আছে, এখানে আছে ঝাল দেওয়া অর্থাৎ তেল ঝাল, এখানে আছে টক। সব মিলিয়ে খাওয়ার সামনে রেখে বসে থাকার মতো মানুষ আমি নই, খেতে হবে আমাকে। তো চলো খাওয়া দাওয়া করি আগে। তো এবার টাইম হচ্ছে রাতের খাওয়া দাওয়ার, মা এখানে রুটি নিয়ে বসে পড়েছে, রুটি আর দুধ খাওয়া হবে। এগরা থেকে এসে দেরি করে খাওয়া দাওয়ার জন্য, তারপরে দেরি করে স্নান করেছে, মানে প্রায় চারটা পেরিয়ে গেছে স্নান করার জন্য। তারপরে খাওয়ার পরে মানে প্রচুর খিদা পেয়েছিলো, সকালে যে মুড়ি খাওয়া হয়েছিলো তারপরে কিচ্ছু খাওয়া হয়নি। একবারে বাড়ি এসে প্রায় খেতে খেতে আমাদের সাড়ে চারটা হয়ে গেছে, তো তার জন্য মানে খিদা পেয়ে পেয়ে তারপরে খাওয়ার পরে না শরীরটা কেমন একটা হয়ে গেছিলো, শুয়ে গেছিলাম। তারপরে হাঁটুটা, বাম পায়ের হাঁটুটা লাস্ট কদিন ধরে একটু প্রচুর ব্যথা ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। মানে যেদিন আমাদের মাঠে কাজ হচ্ছিলো সেই দিন যে হাঁটা চলা করা হয়েছিল, মানে মাঠে গেছিলাম, মাঠ থেকে এসেছিলাম, মায়ের সঙ্গে রান্নাবান্নায় হেল্প করছিলাম, সেই সব নিয়ে মানে পরিশ্রমটা অনেকটাই হয়ে গেছিলো। সেই দিন থেকে হাঁটুটা বেশ ফুলেছে, দেখতে পাচ্ছ আমি লাগিয়েছি ইয়ে কী বলে মুভ স্প্রে করেছি, হাঁটুটা পুরো ফুলে আছে একদম, হাঁটু জাস্ট একদম ফুলে গেছে। তো তারপরে আজকে এগরা গেছিলাম, সব মিলিয়ে শরীরটা একটু ভালো নয় আর কি। আর পেনকিলারটা খেতে হবে আজকে, পেনকিলার খেতে হবে একটু, পেনকিলার না খেলে হবে না। যাই হোক, রাত আজকে খুব বেশি হয়নি, দশটা বাজেনি এখনও, খাওয়া দাওয়া হচ্ছে, প্রত্যেকদিন দশটার পরেই খাওয়া দাওয়া হয়। আজকে মাকে বললাম যে আমি খেয়ে নেবো, শুয়ে পড়বো একটু, মানে ভালো লাগছে না আর কি, ব্যথা যন্ত্রণা হওয়ার জন্য ভালো লাগছে না। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিই, তারপরে দেখা যাক শরীরটা কেমন থাকে, কালকে নতুন আপডেট দিচ্ছে। আর পাশে থেকো, সাথে থেকো।